আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 21 জুন। সেই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে দোয়া, আশীর্বাদ ও ভোট চেয়েছেন নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। 17 জুন 2023 ইংরেজি রাত 9 ঘটিকায় সিলেট শহরের 7 নং ওয়ার্ডের সুপিত বাজারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী মতবিনিময় সভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আগামী 21 জুন প্রথম প্রহরেই সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের সিলেট শহরকে আধুনিক স্মার্ট শহর গড়ে তুলব। আমাদের সিলেটের ও সিলেটবাসীর উন্নয়নের চাওয়া পাওয়ার একটি জায়গা রয়েছে, তিনি হচ্ছেন এই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি আমাদের উন্নয়নের সব ব্যবস্থা করে দিবেন। পরিশেষে 21 জুন নির্বাচনের সফল নেতাকর্মীকে সহযোগিতার আহ্বান জানান। উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুসসামাদ ডন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আফতাব মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। তাসনিম আক্তার, NRD সংবাদ।